ইন্টারেস্টিং কথা আসছে, মানে আমি লোভ সামলাতে পারলাম না। আমি সবাই তোমাদের অনুমতি নিয়ে এই বিষয়টাতে কথা কথা বলছি। গণিত, অঙ্ক এটা নিয়ে যারা পড়ছেন তাদের মনে হতে পারে এটা তো অ্যাবস্ট্রাক্ট, এটা তো কোনো বিশেষ বস্তু নিয়ে চিন্তা করে তৈরি হচ্ছে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো বিশেষ বিশেষ বস্তুর রূপ, সেগুলোর চর্চা, সেগুলোর ধর্ম, সেগুলোর গুণাগুণ নিয়ে আমরা জানতে পারছি, কিন্তু অঙ্ক তা না। এই প্রশ্ন উত্তর দিতে গেলে অঙ্ক শুরুটাতে দেখা যাক। শুরু হলো কি করে না, মানুষ দেখতো যে তিনটে ভেড়া, চারটে গরু, দশটা কলা, একেবারে বাংময় জিনিস, জিনিসগুলো আছে, কিন্তু সেগুলোকে যখন আমরা চিন্তা করতাম, যখন সেই যুগের মানুষ চিন্তা করত তিনটে গরু দশটা কলা, এরপরে দেখা গেল যে কলা গরু ভেড়া দরকার নেই, আমরা তিন চার দশ এইটাকে অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করতে পারছি। তিন প্লাস চার ইজিক্যাল টু সাত বলতে পারছি, আমাকে তিনটে গরু প্লাস চারটে গরু ইজিক্যাল সাতটা গরু বলতে হচ্ছে না, তখন আমরা একটা অ্যাবস্ট্রাক্টে চলে এলাম, তাই না? কিন্তু তার শুরুটা কোথায়? শুরুটা কিন্তু বস্তুর মধ্যেই। কিন্তু মানুষের চিন্তা করার একটা বিশেষ ক্ষমতা আছে, এই অ্যাবস্ট্রাকশন করার। এই অ্যাবস্ট্রাকশন করতে গিয়ে আমরা তিন প্লাস চার ইজিক্যাল টু সাত বলতে পারলাম, তখন আর বিশেষ বস্তুর সঙ্গে সম্পর্কে বলতে হলো না। তারপরে একটা সময় গেলো আরও, যখন আমরা অ্যাবস্ট্রাক্ট করতে পারলাম, তখন আর তিন আর চারটাও বলতে হচ্ছে না, যে কোনো সঙ্গে হতে পারে, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু জেড বলতে পারছি। তখন কিন্তু যখন এলো তখন কিন্তু মনে হতে পারে এই তো এক্স ওয়াই জেড এগুলো কোনো একটা বস্তুর কোনো সঙ্গে কোনো সম্পর্ক নেই, এগুলো তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, মানুষের চিন্তার ফসল শুধুমাত্র না, আর শুরুটা কিন্তু ছিল বস্তু দিয়ে। আমরা যেভাবে সংখ্যাটাকে লিখি, মনে করুন আমরা 265 কী করে লিখি, 2×10^2 প্লাস 6×10^1 প্লাস 5×10^0, তাই তো? এভাবে সংখ্যাটাকে লিখি, এই যে লিখলাম এটার মধ্যেও কিন্তু একটা চিন্তা আছে, কিন্তু যাকে এক্সপ্রেস করছি সেটা কিন্তু বস্তুগত জিনিস। এই যে আমরা চিন্তা করতে গিয়ে এক্সপ্রেস করলাম এইভাবে, একটা সংখ্যাকে এবার এক্সপ্রেস করতে পারলাম, এরপরে মানুষ যখন ফার্দার চিন্তা করেছে তখন দেখেছে যে এইটাকে আরও অ্যাবস্ট্রাক্ট করা সম্ভব। এই যে 2 + 3 এগুলোকে বলছি, এগুলোকে একটা কন্টিনিউয়াস হতে পারে? এই যে আমি a×10^2 এভাবে লিখছি তো, অথবা 10^3 এভাবে লিখছি, এই 10 এর জায়গায় অন্য কিছু হতে পারে, এই ওপরে যেটা আছে সেটাকে অন্য কিছু হতে পারে। এই নিয়ে যখন মানুষ চিন্তা করছে তাকে দেখবেন, তখন মনে হতেই পারে যে তার সঙ্গে কোনো বস্তুগত সম্পর্ক নেই, কিন্তু শুরুটা কোথায়? বস্তু। এই জন্যে আজকের ম্যাথামেটিক্স যে জায়গাতে পৌঁছে গেছে, হ্যাঁ, আমরা যখন কার্ভ স্পেস টাইমের কথা বলি তখন মনে হতে পারে তার সঙ্গে বস্তুর কোনো সম্পর্ক নেই, কেন সেটা একটা অত্যন্ত অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্স, কিন্তু না, সেটারও একটা বস্তুর সম্পর্ক আছে। এটা বোঝা যাবে তখনই যখন আমরা দেখবো যে সমস্ত ম্যাথামেটিক্সের কথা এই সমস্ত বিজ্ঞানীরা বলেছেন, যেভাবে ডেভেলপ করেছেন, তখন মনে হতে পারে যে এটা অ্যাবস্ট্রাক্ট, এর মধ্যে কোনো বস্তুর সম্পর্ক নেই, কিন্তু মনে করো টেনসর ক্যালকুলাস এটা যখন ডেভেলপ হয়েছে, ম্যাট্রিক্স যারা স্কুলে পড়ছেন তারাও পর্যন্ত ম্যাট্রিক্স সম্পর্ক পড়েছে, যখন ডেভেলপ করেছে তখন মনে করছে অ্যাবস্ট্রাক্ট, এর কোনোদিন কোনো অ্যাপ্লিকেশন হতে পারে না, কয়েক বছর পরে দেখা গেছে সেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আছে। আইনস্টাইন যখন এই গ্র্যাভিটির রূপটা কী হবে এটা নিয়ে যখন চিন্তা করছেন, তার উপযুক্ত অঙ্ক যে পাচ্ছেন না, তখন তার অঙ্কের যারা কলিগ ছিলেন তারা বলছেন যে এই তো এটা যেরকম তো লোকে চিন্তা করেছে অলরেডি, তখন বোঝা গেল যেটা চিন্তা করেছে ম্যাথামেটিশিয়ানরা অ্যাজ অ্যাবস্ট্রাক্ট, হঠাৎ দেখা গেলো সেটা অত্যন্ত বাংময় বাস্তব, আমাদের বস্তু জগতের নিয়মকে চিহ্নিত করতে সেটা প্রয়োজন হচ্ছে, কিন্তু যখন করেছিল তখন কিন্তু সেটা মনে হয়নি, তাই না? ফলে যেটা এখান থেকে শিক্ষা নেওয়া সেটা হচ্ছে যে মানুষের চিন্তা করার যে ক্ষমতাটা আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এই অ্যাবস্ট্রাকশন করার ক্ষমতা এবং যুক্তি করার ক্ষমতা, ডিডাকশন এইটা করার ক্ষমতার ফলে আমরা যখন যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকে অনেক দূরে পৌঁছে যেতে পারি। এই দূরে যখন পৌঁছে যাই তখন মনে হতে পারে
যে আমার যা কিছু শুরু করেছিলাম তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, না আছে। এবং এই সম্পর্কটা আজকে না কালকে প্রতিভাত হয়, সেইটাই আমার বক্তব্য। এটা আসলে কিন্তু অঙ্কটাও বাস্তবের উপর প্রতিষ্ঠিত, এটা তার নয়, তাছাড়া অনুশীলন নয়।